সমাজসেবা অধিদপ্তর 21/10/2022 সালে অনুষ্ঠিত বাংলা অংশের প্রশ্নের নির্ভুল সমাধান। প্রশ্ন এক, শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু, মহর্ষু, মধুর্ঘু, মধ্যাহ্নস্বরে মুমূর্ষু। প্রশ্ন দুই, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। প্রশ্ন তিন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। প্রশ্ন চার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। প্রশ্ন পাঁচ, যা ক্রিয়া সম্পাদন করে? কারক। প্রশ্ন ছয়, বাংলা উপসর্গ কয়টি? 21টি। প্রশ্ন সাত, সংখ্যা গণনার মূল একক এক। প্রশ্ন আট, চোখের বালি বাগধারাটির অর্থ কি? বিরক্তিকর বস্তু। প্রশ্ন নয়, উভয় সংকট বাগধারাটির অর্থ কি? দুই দিকে বিপদ। প্রশ্ন দশ, বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। প্রশ্ন এগারো, বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। প্রশ্ন বারো, বাক্যে যতিচিহ্ন দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হবে? 1 সেকেন্ড। প্রশ্ন তেরো, কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে? দেবর। প্রশ্ন চোদ্দ, তারিখ কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। প্রশ্ন পনেরো, কবর কবিতাটি কে লিখেছেন? জসীম উদ্দিন। প্রশ্ন ষোলো, রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। প্রশ্ন সতেরো, ক্রিয়ার কাল প্রধানত কয় প্রকার? তিন প্রকার। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, যারা আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়। সুতরাং এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো মনে রাখা খুবই জরুরি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।